মেজুবামির চোখ উঠেছে? হ্যাঁ, চোখ উঠেছে তোর ভাবির, আর তাই তাকে বাধ্য হয়ে সানগ্লাস পরতে হয়েছে। আর তুই তুই সেটা ভুল ব্যাখ্যা দিয়েছিস আমার কাছে। সে ব্যাখ্যা দিয়ে আমার আর তোর ভাবির মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলেছিস। এখন বুঝতে পেরেছিস কেন আমি প্রশ্ন করেছিলাম তুই মানব নাকি দানব? এরপর তোর মেজো ভাবির নামে কোনো অপবাদ দেওয়ার আগে 10 বার ভাববি যে দিবি কিনা। পৃথিবীতে একটাও যদি ফ্যাশন সচেতন মেয়ে হয়ে থাকে সেটা হচ্ছে তোর মেজো ভাবি। তোর বউকে বলিস ওই মায়ার কাছ থেকে ফ্যাশন কাকে বলে সেটা শিখে নিতে। মেজো ভাবির কাছ থেকে মানুষ কেমন তুমি, ভালো নাকি মন্দ হিসেব নিকেশ নিয়ে চলে শুধু দ্বন্দ্ব। ক্ষণে আপন তুমি ক্ষণে হও পর, নিজেই নিজের তুমি তুমি আয়না ঘর। ঘোরা ঘুরে ফিরে ধুধুবালো চর, সুখগুলো আজ কেন হলো যা যাবার। ক্ষণে আপন তুমি ক্ষণে হও পর, নিজেই নিজের তুমি তুমি আয়না। একটা ডিস্টার্বিং এলিমেন্ট, এত রোমান্টিক একটা পরিবেশে রোমান্টিক একটা সং শুনছিলাম আর দিলি তো এর মাঝখানে ফোন। আজাইরা, এই কি জন্য ফোন দিছিস? আচ্ছা তোরে নবেরা কয় না যে তুই ফোন করে যেন আমাকে ডিস্টার্ব না করিস? নবেরা তোর ফোন করে কথা কয় নাই? হ্যাঁ বলেছে। তাইলে তাইলে কে ফোন দিলি? হায় রে বন্ধু, দুই দিনে তোর কথা সুর কেমন পাল্টায় গেছে, বিন্দাস লাগতেছে, পুরা বিন্দাস মিল্টন। তুই যে মনে মনে প্ল্যান করে রাখছিলি সেটা যদি আমি আগে জানতাম ভণ্ড কবি মিল্টন। আমি আবার কি প্ল্যান করে রাখলাম? কি প্ল্যান বলতো শুনি। কি প্ল্যান আবার? আমার ব্রেকআপ ব্রেকআপ গেমে ফালাইয়া তুই আমার উপর ওভারটাম মারবি? বহুত বড় গুটিবাজ হয়েছিস তুই। ফালতু কথা কইস না হিরণ, আমি তোকে একটা অ্যাডভাইস দিয়েছিলাম যে তুই তোর প্রেমটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দেখবি। তোর জন্য বলেছিলাম, তোর সুবিধার জন্য, তোর ভালোর জন্য। কিন্তু নবেরা যে আমার প্রেমে উইক হবে, আমার প্রতি উইক হবে, এটা আমি কি জানতাম? তুই মনে হয় নবেরার উপর উইক হস নাই না? দেখ আমি একজন কবি, আর কবিরা সাধারণত তার আশেপাশে সব মেয়েদের প্রতি একটু উইক হয়, এটা কবিদের একটা ন্যাচারাল ব্যাপার, মানে ট্রেড বলতে পারিস, সেটা সব কবির মধ্যেই থাকে। কি কইলি? তুই কবি? মানে তুই কবি এটা বলে মানতেই হবে? তুই এটা কবি নামের কলঙ্ক, তুই গুটিবাজ, অন্ড, প্রতারক। নিজের বন্ধুর ডার্লিংটা যে ভাগায় নিতে চায় তার চেয়ে নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না। দেখ হিরণ, তুই কিন্তু আজাইরা আমারও বকাবকি করছিস, এটা কিন্তু ঠিক না, এত ভাবনিস না। আচ্ছা তুই নবেরাকে কিছু বলছিস না কেন? হ্যাঁ গল্প করতে না চায়, ঠিক আছে? মানা কর, নবেরাকে মানা কর তুই। থাক বন্ধু, তোমার সঙ্গে ঝগড়া করার জন্য আমি ফোন করিনি, তোমার একটা রিকোয়েস্ট করার জন্য ফোন করছি। তোমার ঘুটুর কাছে না আমি হাইরা গেছি, আমি শেষ। শুধু বন্ধু হিসাবে তোমাকে একটা রিকোয়েস্ট করবো। হ্যাঁ তা তো করতেই পারিস, কি রিকোয়েস্ট কর? তুই দোস্ত নভেরার কাছ থেকে সরে যা, মানে নভেরা তোর যতই ডাকুক তুই সাড়া দিবি না।
আমার এতদিনের বন্ধু হিসেবে একটা রিকোয়েস্ট তুই আমার রাখ। দোস্ত তোর পায়ে ধরতেছি আমি। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, তুই যখন এত করে বলছিস ঠিক আছে, আমি নবরেখার ফোন করব না, রিকোয়েস্ট করব না, কোনো ধরনের কোনো যোগাযোগ করব না, আর বন্ধুর জন্য বন্ধুতে একটু স্যাক্রিফাইস করতেই পারি, তাই না? থ্যাংক ইউ বন্ধু, তোমার অনেক ধন্যবাদ। তুমি অনেক বিগ হার্টেড গাই, কবি হিসাবে তুমি যত বড়, মানুষ হিসাবে তার চেয়ে অনেক বড়। থ্যাংকস বন্ধু, রাখলাম। ওকে বাই। কি একটা পেনা থেকে বাঁচলাম, মিল্টন ইজ এ গ্রেট পোয়েট। বৃন্দাস অস্থির, অস্থির সময়ের অস্থির যাত্রী আমি, বড় অস্থির আমি, অস্থির কেন অস্থির জানি না, তুমি অস্থির আমি অস্থির নাকি সময় অচেনা। কোথায় গিয়েছিলে সুইটি আপু? ডিনারে গিয়েছিলাম। ডিনারে? কিসের ডিনার, কোথায়? হোটেল সোনারগাঁয়ে আমি আর শানুখালা খেয়ে এসেছি। সোনারগাঁয়ে? কার সাথে ডিনার করলে? ক্যাম্পাসে বসে যে ছেলেটার সাথে প্রেম করছিলে সে ডিনার করালো বুঝি? তাই তুই কিন্তু আবার বেয়াদবি শুরু করে দিয়েছিস সীমা। কিসের বেয়াদবি? আমি তোমাকে হাতে নাতে ধরেছি, ক্যাম্পাসে বসে তুমি একটা ছেলের সাথে গল্প করছিলে না, বলো করছিলে না? আয় বাধ্য তো, আমি যেন এইসব নিয়ে আর আর তোকে কথা বলতে না শুনি। অবশ্যই তোমাকে শুনতে হবে। আমাকে ঝাড়ি দেওয়ার সময় তোমার মনে ছিল না আমি একটা ইবলিশ টাইপের মেয়ে? আমাকে কেউ বিলা করলে আমি তাকে ছাড়ি না। বলো সেই ছেলের নাম কি? আয় ফালতু কথা বলবি না, আমি কিন্তু তোর ব্যাপারে যে বিচার দিব। ওকে নো প্রবলেম, বলো আমিও বলে দিব। আমি তোমাকে হাতে নাতে প্রেম করা অবস্থায় ধরে ফেলেছি। তুই আসলেই একটা ইবলিশ। এই আমি কি করলাম না করলাম এইসব নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? পড়াশোনা করতে পারিস না ঠিক করে? এগুলো কথা বলে কোনো লাভ নেই সুইটি আপু। আজ রাতটা সময় আছে, আজকে রাতের মধ্যে যদি না বলো তাহলে কাল সকালে বড় চাচুকে ফোন করে বলে দিব। তুই আসলেই একটা বদমাইশ ইবলিশ বেয়াদব অসভ্য থাকার। মানে তুমি চাকরি পেয়েছো, এক মাসের অ্যাডভান্স নিয়ে এসেছো, মানে তুমি আমাকে কিছুই বললে না, আজকে সারাটা ক্ষণ আমরা একসাথে ছিলাম, ডিনার করলাম, আমাকে বলার প্রয়োজন মনে করলে না? না তুমি একটা আজি প্রকৃতি নেই। শোন আগে একটু দেখ তো, তুই দেখে বল যে দুটো সিগনেচার এক কিনা। হ্যাঁ একদম এক, একজনই করেছে। এক না? এই তো আমি যেটা গেস করেছি সেটাই ঠিক। আচ্ছা ঠিক আছে বল কি বলতে এসেছিলি। দাঁড়ো বলতেছি, শুরুতেই তুমি 60,000 টাকার বেতনে চাকরি পেয়েছো, ভাবতে কেমন লাগে না? তুমি কিন্তু আমাকে আর রূপমকে কালকে ডিনার করাবা। সরি সেটা পারবো না, কারণ এখান থেকে 1 টাকাও খরচ করা যাবে না। কি কিপটা কেন? কেন সেটা পরে বলছি, তুই কি বলতে এসেছিস সেটা বল। সীমা আমাকে ফাঁপড় দিচ্ছ। কিসের ফাঁপড়? আরে আজকে ওই কমার্স ফ্যাকাল্টির ক্যাম্পাসে ও আমাকে আর রূপমকে বসে কথা বলতে দেখেছে, এখন বলছে ওই ছেলের নাম বলো তা না হলে তোমার আব্বাকে ফোন করে জানিয়ে দেবো। তোর সাথে কি ওর কোনো গন্ডগোল হয়েছে? একবার এক বিশাল ঝাড়ি নিয়েছিলাম, এখন ও আমাকে ব্ল্যাকমেল করছে। হুম বুঝতে পেরেছি। তারা সীমা, সীমা একটু ওইদিকে শুনে যা তো। সীমা
তুমি কি এখন সীমারে রূপমের নাম বলে দিবা? আরে না, বস কি হয়েছে জলদি বলো, পড়াশোনা করছিলাম। তুই যে কি পড়াশোনা করিস সেটা আমি খুব ভালো জানি। হুম, নিশ্চয়ই সুইটি আপু তোমার কাছে আমার নামে কমপ্লেইন করেছে। একটা থাপ্পড় মারবো পিচ্ছি, এটুকু একটা মেয়ে তুই, তোর নামে আমি কি কমপ্লেইন করবো রে? বুঝেছো শোনান্টি, তোমার পিয়ারের ভাগ্নিটা আজকে আমার কাছে ধরা খেয়েছে, হাতে নাতে ধরা খেয়েছে। এখন ওই ছেলেটার নাম জানতে চাচ্ছি, কিছুতেই বলছে না। তুমি ওকে ওই ছেলেটার নাম বলতে বলো, তা না হলে কিন্তু ওর আজকে খারাপই আছে। জানগালা শোন, তোকে আমি যে কারণে ডেকেছি, তুই যে কৌশলটা অ্যাপ্লাই করেছিস না সেটা আসলে আমার কৌশল। মানে আমি যখনই কারো প্রেমের খবর জানতে চাই তখন তাকে ফোন করে বলি যে তোকে না অমুক ছেলে অথবা অমুক মেয়ের সাথে দেখেছি, তোর বাড়িতে গিয়ে কিন্তু তখন সব বলে দিব। তখন সে কেউ কি সুসুর করে সমস্ত ঘটনা আমাকে খুলে বলে আর আমাকে রিকোয়েস্ট করে প্লিজ তুই আমার বাড়িতে এসে কিচ্ছু বলবি না। তুই ঠিক এই কৌশলটা অ্যাপ্লাই করেছিস তাই না? বিশ্বাস করো শানুয়ান্টি, আজকে আমি ওকে দেখেছি একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে। ও কিন্তু এটা তো মোবাইল ক্যামেরার যুগ, তুই যদি ওকে সত্যি সত্যি দেখে থাকতি তাহলে কি করতি? লুকিয়ে লুকিয়ে মোবাইল দিয়ে ছবি তুলে রাখতি তাই না? তাহলে নিশ্চয়ই ছবি তুলেছিস, দেখা তো দেখা, কই ছবি দেখি দেখি। তুমি না একটা খবিশ টাইপের একটা মেয়ে, সব কিছু বুঝে ফেলো। ওকে আমি একটু ফাঁপড়ের মধ্যে রাখতে যাচ্ছিলাম, সব গোলমাল করে দিলে। এত ফাঁপড়ে আসলে একটা খবিশ। তুই যা পড়তে যা। কে ফাঁপড় শেষ হয়েছে? তুমি কিন্তু একটা আজীব ধরনের মেয়ে বুঝছো, তখন তো জানি আমি আজীব। একটা নোট নিলে তুমি দেখবে আমি বলি কি ঘটনা, কেন এই টাকা খরচ করতে পারবো না সেটা তোকে খুলে বলছি। কি এই দেখ, দুটো অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার মহল্লাতে বাগানের লেগে তো হ্যাঁ এক পায়ে খাড়াই রয়েছে, আপনি যদি গুলশানে যান গা তা আপনি লুঙ্গির ব্যবসা তো চাঙ্গে উঠবো উঠবো না কোন। হ্যাঁ তখন এই করমচান কি করবো, এক চেটিয়া মনে করেন মনোপলি শুরু করবো। রাস্তা তো একটাই, জনা বেড়ে ফিরে আনতে মজার। ওরা তো বহুত অপমান করে খেদাই দিয়েছিলাম, তোর আন্টি হতে হেরে মেলা অপমান করছিল, ফিরে আইব। এটা ঠিকই করছেন, অপমানটা একটু বেশি করে আলেছে। তো অ্যাঙ্কেল আমি কই কি জানে, টেকা টেকা হইলে বর্তমানে এই সমাজে টিকা থাকুন যায়, ঠিক আছে? আপনি এক কাম করেন, ওই যে আপনার লুঙ্গি যে অ্যাড বানাইবার চাইছিলেন না ওইটার মনে করেন বাজেটটা একটু বাড়াই দেন, দেখবেন যে টেকার গন্ধ পায়া সুসুর করে লাফাইতে লাফাইতে ল্যাচ গোটা আয় পড়ছে। তাহলে এক কাম কর, আসল রোগ তো রয়ে চলে আয়। খালি তো মুখের কথা কাম হইব না, কিছু অ্যাডভান্স করুন না, হাজার বিশেক টাকা যদি হের মুখের উপরে ছুঁড়া দেওয়া যায়। ২০০০ টাকা তো দেওয়ান লাগবে। এই আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হন কমল্লা, তুই আজকের ভিতরে একটা তুলারাশি রোজা খুঁজা বের করে লই আবি। আচ্ছা, বাটি অবশ্য ঝান্ডু বাবায় পয়রা দিব, কিন্তু ওই তুলারাশি রোজারে দিয়া বাটি চালান দিতে হইব। ওই বাটি গিয়া ওই মাইয়া তত্ত্ব তালাস খুঁজা বের করব। ইমুন পেজ গিতে পড়ছে নামটি, বাটি চালান দিয়া পোলার লেগে পাত্রী খুঁজতে হইতেছে। কি আর করবো ক, ওই পেজগিটা তো ঝান্ডু বাবাই লাগাইছে, পোলারে খোয়াবের মধ্যে আটকা একটা মাইয়ার ছবি দেখায় গিট্টু লাগাই দিচ্ছে। যজ্ঞা তরে যেটা করবার করছি তুই এটা কর। আপনি ওইটা নিয়ে কোনো টেনশন করেন, ঠিক আছে? আমি যে তুলা রাশি রোজা এই খুঁজে আপনার কাছে আইনা দিতেছি, আপনি টেনশন লেন না। ২০০০০ টাকা লাগবো, আমি মসিবতে পড়ে গেছি।
হ্যালো 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 ছোট বউ ডাকছি কেন মিলি ভাই আরে ডাকছি শুনে যাও কেন ডাকছি সে প্রশ্ন করছো কেন আসছি কি হয়েছে মেজো ভাই আমি তোমাদের সাথে কন্টিনিউ করতে পারবো কিনা সন্দেহ আছে আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন না মানে মানে বোঝো না একই বাড়িতে তোমাদের সাথে থাকা সম্ভব কিনা তাই ভাবছি হাই হাই কি বলছেন আপনি এটা যদি মিয়া ভাই জানে তাহলে মাথায় ঠাটা পড়বে আপনাদের দুজনেরই তো সমস্যা হবে সে যত বড় সমস্যাই হোক না কেন তোমার ওই ক্লিক বাজের সাথে থাকার চাইতে তার চেয়ে বড় সমস্যা নেই ক্লিক বাজ আবার কি কার কথা বলছেন মেজো ভাই বা টবতে তো টাকা বুঝে যাও আর কে ক্লিক বাজ সেটা বোঝে না তোমার অধপতিত নিম্ন মানসিকতার স্বামীর কথা বলছি কেন ও কি ক্লিকবাজি করেছে আপনার সাথে ক্লিকবাজি মানে সেরকম ক্লিকবাজি করে যাচ্ছে অনু গতকাল রাত থেকে তোমার ভাবে আমার সাথে কথাই বলছে না শুধু অপমানসূচক ইঙ্গিতপূর্ণ কথা বলে যাচ্ছে অপমানসূচক ইঙ্গিত সেটা আবার কি দেখতে চাও দেখতে চাও অপমান সূচক ইঙ্গিত কাকে বলে এসো 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 দেখে যাও আসো এই দেখো দেখো ওর চোখগুলো কিরকম বড় বড় করে আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে ওর চোখ দুটো টপ টপ করে বিছানার উপর পড়ে যাবে তাই না মেজো ভাই এটা কিসের ইঙ্গিত মেজো ভাই মানে মানে আমি যে বললাম না যে ওর চোখ দুটো খুলে যে বিছানার উপর পড়ে যাবে ওইটাই সে আবার আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ও দুই আঙুল আমার চোখের মধ্যে ঢুকিয়ে চোখ গালিয়ে দেবে আপনাকে লাথি দেখাচ্ছে আপনার কি মাথা খারাপ হয়েছে নিজের স্বামীকে কেউ লাথি দেখায় কি করছেন এগুলা এগুলো ঠিক না এবার বলতে যাচ্ছে আমি তোমাকে কেন ঘরে নিয়ে এসছি ওরে বাবা তোমাকে যদি আমি এক্ষুনি এই ঘর থেকে বের না করে দিই আমাকে নাকি ঘুষাতে আচ্ছা দাঁড়ান এক মিনিট এক মিনিট এক মিনিট মেজো ভাই টাকা নামার দিকে আপনি তো দেখছি মা আপার মুখের কথার থেকে ওনার অপমান সূচক ইঙ্গিতই বেশি ভালো বোঝেন মা আপা আপনি এগুলো চালা যান এই ইঙ্গিত গুলো চালা যান আপনার স্বামী সব বুঝছে কিন্তু এগুলো চালা যান চালা যান চুপ করো চুপ করো প্লিজ নিম্ন মানসিকতার স্বামী তাকে জিজ্ঞেস করো মায়া এরকম কেন করছে প্লিজ প্লিজ যাও আমি গ্যাসের চুলা হতে যাব কেন কারণ তোমার কথা শুনে তো মাথায় আগুন ধরে যায়
একে তো তোমার মেজো ভাই আছেন বিপদে, তার বউ নানা ধরনের অপমানসূচক বিপজ্জনক ইঙ্গিত করে যাচ্ছে, আর তুমি বলছো ফালতু কথা, মেজো ভাই তো বলছে এটার জন্য তুমি দায়ী। আরে আমি কেন দায়ী হব? কি সব আজে বাজে কথা বলছো? সেটা তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করো, তোমার মেজো ভাই তো তোমাকে দায়ী করছেন। আন্তাজে একটা কিছু বললেই হবে নাকি? আরে একটা কিছু বলতে হলে তো তার একটা ব্যাকগ্রাউন্ড লাগে, বেসিক একটা ব্যাকগ্রাউন্ড তো দরকার আছে নাকি? চিনা আমি এত কথা বুঝি না, মেজো ভাই আমাকে বলেছেন যে তোমাকে বললে তুমি বুঝবে, কিন্তু তোমার মেজো ভাই তো আর জানে না যে তোমার ব্রেন একটা প্যাচ মারা ব্রেন, যা বুঝবে তুমি শুধু সেগুলোই তুমি শুনবে, আর যেগুলো তোমার এগেনস্টে যাবে তখন তোমার ব্রেন একদম খেলবে না, এটা তো মেজো ভাই জানে না। আরে এসব কি বলছো আনু, এসবের কোনো মানে হয় নাকি? অবশ্যই মানে হয়, মেজো ভাই আরো কি বলেছে দেখো, মেজো ভাইয়ের নাকি সম্ভব না আমাদের সাথে থাকা, উনি আর আমাদের সাথে থাকতেই পারবে না। যদি না থাকতে পারে এখান থেকে চলে যাক, চলে যেতে বলো, তাকে তো এখান থেকে যেতে কেউ মানা করছে না। উনি চলে যাবে মানে? এ বাড়িটা কার নামে লেখা? মিয়া ভাইয়ের নামে। মনে নেই বাড়ি কেনার সময় মিয়া ভাই কি বলেছিল? সবাইকে একসাথে এই বাড়িতে থাকতে হবে। এখন যদি মেজো ভাই চলে যায় তখন এই বাড়িতে মেয়ে ভাই কাউকে থাকতে দিবেন? আরে মনে থাকবে না কেন, নিশ্চয়ই মনে আছে। তাই বলে মেজো ভাইয়ের এই সমস্ত অন্যায় আবদার আমাকে মেনে নিতে হবে নাকি? হ্যাঁ, ঢাকা শহরে কি জায়গার কোনো অভাব আছে নাকি? আমরা যেখানে খুশি সেখানে চলে যাবো। তুমি দায়ী, আগুন ধরে দায়ী করছে চিনা আমি, আর তুমি তোমার মেয়ে তো তার কোন লাগে দরকার আছে নাকি? কিছু বলতে সেগুলোই একটা প্যাট মারা প্রেম, বুঝবে তুমি না আমাদের সাথে তোমার এগেনস্ট অবশ্যই। যদি না ভাইয়ের নামে এজো ভাই কি বলছো মানে হয় নাকি? এই বাড়ি কিনা উনি করলাম না তখন কাউকে থাকতে দিবেন? নিশ্চয়ই বাড়িটা কার নামে? সেখানে খুশি সেখানে নাকি? চোখগুলো কি রকম? নিশ্চয়ই আপনি সেখানে খুশি সেখানে কাউকে থাকতে
স্বভাব আছে নাকি? তুমি অবশ্যই আমাদের যদি না নামে তখন বাড়ি কিনা দিবেন নাকি কেন খুশি সেখানে সেগুলোই বুঝবে তুমি না আমাদের তোমার এগেনস্ট আপনি তো বিরাট একটা কিলিক বাজলো চোখ ওঠার কারণে মায়াপা চোখে সানগ্লাস পরেছিল আর আপনি সেটা সুযোগ নিয়ে মায়াপার সেই সানগ্লাস পরা ছবি তুলে পরে কাজু ভাইকে লজ্জা দিয়েছেন মায়াপার কাছে আপনার এই কাজের জন্য তো দোষ স্বীকার করা উচিত ছিল আপনি কি সেটা করেছেন না মানে থাক আপনাদের কিছু বলতে হয় না ধরে নেন মায়াপা রানুয়াপা দোতলায় পাঞ্চিরি সেরে বাসায় ফিরে আসছে এবার আপনারা দুজনে তাদের দুজনকে কি বলবেন সেটা বলেন সরি মেজবাবি আমি একটা ভুল করে ফেলেছি মানে না জেনে আমি ভুলটা করে ফেলেছি আমি তো জানি না যে আপনার চোখ উঠেছে আপনি রাতের বেলায় সানগ্লাস পরে যাচ্ছিলেন তো আমি আপনাকে গেও খ্যাত এই সমস্ত কথাবার্তা বলেছি আমি ভুল করে ফেলেছি আমাকে আপনি কিছু মনে করবেন না আই এম সরি ভেরি সরি না না ঠিক আছে চিনা মানুষ মাত্রই তো ভুল করে আর তুমি নিজের দোষ যখন স্বীকার করছো তাতেই হবে ভাই জি সরি মায়া সরি ভেরি 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 সরি আসলে আসলে ও আমাকে তোমার সম্বন্ধে এমনভাবে বলছিল যে আমার মাথা হট হয়ে গেছিল যার জন্য আমি তোমাকে আনসিভিলাইজড আনকালচার্ড আনকুথ অশিক্ষিত মানে সব কিছু আমি বলে দিয়েছি আমি সরি প্লিজ পার্ডন মি পার্ডন মি তুমি সরি বলেছো সেটাতে আমার খুব ভালো লাগছে স্ত্রীকে যে সরি বলা যায় এটা যে শিখেছো তাতে আমি অনেক খুশি শিখে নে শিখে নে কীভাবে সরি বলতে হয় আর কীভাবে কাছে কাছে যেতে হয় শিখে নে রূপম
তুমি এরকম রংচঙা ছাতা নিয়ে ক্যাম্পাসে আসছো কেন? জান, তুমি শুধু মনে করো যে তোমার সানওয়ান্টের এখানে গিলু আছে, আমিও গিলু নাই না। এই লও এই ছাতিটা, আমার তরফ থেকে তোমার প্রতি একটা প্রীতি উপহার। ছাতা প্রীতি উপহার? ছাতার সাথে গিলুর কি সম্পর্ক আছে? জান আছে, পুরান ঢাকার পোলাপে এমনি এমনি করে কোনো উপহার দেয় না, মাথার গিলু কাটানোর পরে তারপর কিছু দেয়। এই ছাতিটা আমি তোমার কি লাগে দিচ্ছি জানো? কেন দিছো? আম্মায় বাটি চালান দিতেছে না, তোমার খুঁজে বের করার লাগা। বাটি চালান? হ্যাঁ হ্যাঁ, বাটি চালান দিছে তো। হ্যাঁ, এই ছাতি দিয়া তুমি সেই বাটি চালান প্রোটেক্ট করবা। মনে করো যখনই তুমি দেখবা কেউ ব্যাটলাররা তোমার দিকে আগুয়ে আইতেছে, তুমি তখন ফাল দিয়াটা দিয়ে মুখ ঢাইকা পলা যাবে গা, বুঝছো না? আছে না গিলু আমার? কচু আছে, তুমি বাটি চালান বিশ্বাস করো? ক জানা জান, জান্ডু বাবা বাটি পয়রা দিব, আর তুলার আছে একটা পাবলিক ছান দেয়া তোমার সে বাটি লয়ে খুঁজতে থাকবো। থাক, আমি বাটি চালান টালান বিশ্বাস করি না, কিন্তু তোমার এই ছাতাটা আমি রাখলাম, ছাতাটা সুন্দর, কিন্তু বাটি চালান প্রোটেক্টের জন্য না। তারপরও জান, মনে করো যে বাটি চালান কামে লেগে গেল, ওই তুলার রাসি রিপাবলিক বাটিগুলো খুঁজে খুঁজে তোমার এখানে এসে পাওয়া গেল, তখন তাই আগে থেকে সাবধান থাকা ভালো। আর নাইলে চলো ওই সানওয়ান্টিরে রিপোর্ট করি, তিনি কি গাইডেন্সে একটা হইনা লই। বাটি চালান দিয়ে কেউ আমাকে খুঁজে বের করবে না, আর পাবে না খুঁজে, এটা বাদ দাও। তুমি বরং এক কাজ করো, আমাদের তো সামনে মাস্টার্স পরীক্ষা, পরীক্ষাটা শেষ হোক, তখন তুমি একদিন বলবে তোমার মাকে গিয়ে যে আমি মেয়েকে খুঁজে পেয়েছি, ব্যাস। সেটা যদি হয় তাহলে তো শুক্রিয়া, মাগার আমগো খানদানে কোনো বিয়া সাদি 10 রকমের ফ্যাসাদ ছাড়া অনেকটা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। যাই। এক্সকিউজ মি জনা ভাই, এই যে নষ্ট গাড়ি, ঠিক আছে তুমি যদি বেশ বান না পারো, হ্যাঁ এই নষ্ট গাড়িটা মাগ নাকে ওরে দিয়ে। হ্যাঁ ইকিনি মগ্ন দিব, গাড়ি কি তোর? ওই বেটা, এই গাড়ির মধ্যে আমার কত স্মৃতি আছে জানোস তুই? হ্যাঁ তোমার স্মৃতি আছে, গাড়ি যদি আমার হতো না তাহলে আমি গর্দা তালে বেচে দিতাম, গর্দা দামে বেচে দিতাম। এত কথা না, রিক্সা দেখ। হ্যাঁ রিক্সা দেখবা, রিক্সা পাইতে হবো না, হালাই কেমন একটা গাড়ি নিচে, ঠিক আছে আইটা যাইতো না, রেস্কা দিয়ে যাইতো, আর রেস্কা বারে তো আমার দিতে হয়, তুমি কেমতে থাক পাইবা? মে জাস্টা যে কেমন খারাপ লাগে না, এই খারাপ, এই ফোন আইছে জনাব, এই খারাপ 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 ফোন আইছে, ফোন আইছে, ফোন আইছে, খারাপ না। কত দিয়ে কেটা ফোন দিচ্ছে দেখ, মাস্তি লোভে না কইলাম কমল্লা, এমনিতে মিজাজ কিন্তু খিচ্চার হইছে। ও মেজাজ খারাপ, পান্টি আঙ্কেল ফোন দিচ্ছে, কেমতে সামনে কেমন জানে। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে তোরে তো আমি পাঠাইছিলাম জনাব হেরে লগে করে লই আইতে, অন কই তুই? আঙ্কেল আমি আপনার একটা উল্টা প্রশ্ন করতেছি, কোন তো দেহি আমরা কই আছি? আবে ওই হালার বউ, আমি কেমনে কমু, তুই অন কই আছস? হ্যাঁ আচ্ছা, কি পাগলের মতো কথা কইছস আমার লগে? আরে মাথা খারাপ হয় না, আপনি একটু ব্যারেন্টা খাটায়া, হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে কোন আমরা কই আছি, আপনি কইবার পারবেন? পারবেন কইবার কোন? আমি আর মাথা খাটাইবার পারুম না, মাথায় যে কটা চুল গেছে হেল লগে লগে বিরেন বি গেছে গা, এখন যে কটা আছে হেজা দিয়ে আমি খাটাইবার পারুম না। আরে ওই যে দুই চার ফোঁটা বাকি আছে না, হ্যাঁ ওই দুই চার ফোঁটা খাটায়া, ঠিক আছে আপনি কোন, আপনি পারবেন? আমি তো কইলাম আপনি কইবার পারেন, কোন কোন? আহ খারাপ, মুসিবতে ভালো আছিস আমারে, খারাপ খারাপ, আমি চিন্তা করে দেখি। তোরে আমি পাঠাইছিলাম জনাভের লগে লই আইতে, তার মানে তুই জনাভের গাড়ি করে হেরে লই আইবি। পাশে হন, আমি যদি এখন কইতে পারি তুই আমার কি দিবি ক? আরে আঙ্কেল কি দিব ওই যে, আচ্ছা একটার লগে একটা ফিরি, একটার লগে একটা ফিরি। আবে আলা কি লগে কি দিবি এটা কোনা? এইটা আমি আয়া আপনারে বুঝা কইতাছি, হ্যাঁ কারা কইতাছি? আমি তোরে পাঠাইছি জনাবাইরে লই আইতে, তার মানে তুই হের বাড়ি থেকে গেছস, হের গাড়িতে করে আইবার লাগা, মগর হের গাড়ি স্টার্ট লইতেছে না, হাতে বাইরে তুই রাস্তা খারাপ হইছস, রিক্সা লাগা। কি ঠিক কইছি না ক? হ্যাঁ 100% ঠিক কইছেন আঙ্কেল, 100% ঠিক কইছেন। আমি আপনার পুরস্কার প্রেজেন্টেশন, হ্যাঁ এটা আমি আয়া আপনারে বুঝাই দিতাছি, আপনি এটা নিয়ে টেনশন করবেন না। এই জন ভাই আঙ্কেলের লগে কথা কইবেন? দেখ কমল্লা মাছ দিলস না, আঙ্কেল আমার সালাম দিয়া দে। এই আঙ্কেল, এই যে জন ভাই আপনার সালাম দিচ্ছে, হ্যাঁ আসসালামু আলাইকুম। তুই ওয়ালাইকুম দিয়া হেরে ক, যে এই গাড়িটা আমি মিউজিয়ামে পাঠাতে কইছিলাম, হে পাঠায় না গেলা? বলছে কি আঙ্কেল, এই যে এই কথা কইলে তো জন ভাই বিগড়ে যাবে, এটা তো বিগড়ে যাবে না, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লড়বে না এরপর। আচ্ছা কি খাড়ায় খাড়ায় কি তাম ছটেক পানি ক্যাচটা রেস কাটতে পারো না? এই যাবে না, আও এদিকে, ওই খালি এদিকে আও এদিকে আও। কালয়ে কত কি বল লাগছেন? আর কালয়ে গো, বুড়া বয়সে তো আর মায়া গুলোকে বাতচিত করা পারবো না,
তার মানে আপনি কি করবে চাইতেছেন? হ্যাঁ, বয়সে রুম থাকলে আপনি কি মায়া গলাগে বাতচিত করতেন? এইটা করলে তো একদিন হাড়া দিলে আর পয়সা থাকার পারব না। কথা কেছিলাম কামাল্লা লাগায় এই জায়গা বেরোলে আইতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কমল্লা কি আমার ওই তুলারাশির ওই পাবলিকে খুঁজে পাইছে? ওরা কি লগে করে আনতেছে জিগাইছেন? এটা তো জিগাই নাই, তা জিগাবেন গেলা। হ্যাঁ রে, আচ্ছা থাকেন, আমি একটু ঝান্ডু বাবার কাছে যাইতেছি, তার কাছ থেকে এই বাটিটা একটু পরাই নিয়ে আমো। আকাশের নিচে মেঘ তুমি তার পর, মাঝখানে কিছু নেই বেদনার ঝড়।